20 জুলাই শুরু হচ্ছে নবম নারী বিশ্বকাপ ফুটবল আসর। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 32টি দেশ। এর মধ্যে শিরোপার দাবিদার মনে করা হচ্ছে 5টি দেশকে। আজকে আমরা শিরোপার দাবিদার এই 5টি দলকে নিয়ে আলোচনা করব। নারী বিশ্বকাপ 2023-এর অন্যতম ফেভারিট বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে গত কিছুদিন ধরেই তাদের ফর্ম ওঠানামা করছে। এর মধ্যে দলের তিন মূল তারকা ফ্রান কিরবি, বেথ মায়েড এবং লিয়া উইলিয়ামসন ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। ইউরোপজয়ী দল থেকে অবসর নিয়েছেন এলেন হোয়াইট। তাই ইংল্যান্ড দলটি বেশ দুর্বল হয়ে পড়েছে বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা। তবে এলা টুনি, অ্যালিসিয়া রুশো এবং কোলোকেলি ভরসা যোগাচ্ছেন থ্রি লায়ন্স ভক্তদের। তারা নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো কিছুই ঘটতে পারে এবারের বিশ্বকাপে। 2022 সালের পুরুষ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চমক দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। এবার নারীদের বিশ্বকাপেও এমন স্মরণীয় কিছু করতে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা। অবশ্য নারী ফুটবলে তারা বেশ শক্তিশালী দল। তাদের স্কোয়াডে আছেন স্যাম কেরের মতো সুপারস্টার স্ট্রাইকার, যিনি যে কোনো সময় ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন। তার সাথে জুটি বাঁধবেন কেইটলিন ফোর্ড। এই দুর্দান্ত স্ট্রাইকিং জুটি এই মৌসুমে জয় এনে দিয়েছেন ইংল্যান্ড, সুইডেন এবং স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাই এবারের বিশ্বকাপে বড় কিছু ঘটিয়ে ফেলার স্বপ্ন দেখতেই পারে অস্ট্রেলিয়ার নারী ফুটবল দল। নারী ফুটবলের অন্যতম বড় শক্তি মনে করা হয় সুইডেনকে। বিশেষ করে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে তাদের পারফরমেন্স অত্যন্ত চমৎকার। 2019-এর বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে খেলেছে তারা। এছাড়াও তারা 2003 বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং 1991, 2011 ও 2019 বিশ্বকাপে তৃতীয় হওয়ার গৌরব আছে তাদের ঝুলিতে। সুইডেনের বর্তমান নারী ফুটবল স্কোয়াডকে বলা হয় গোল্ডেন জেনারেশন এবং বেশিরভাগ ফুটবলারই তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। তাই এই প্রজন্ম সুইডেনকে বিশ্বকাপ উপহার দিয়ে নিজেদের ফুটবলকে নিয়ে যেতে চান এক অনন্য উচ্চতায়। অন্যদিকে জার্মানি নারী ফুটবল দল কেবল ইউরোপে নয়, পুরো ফুটবল বিশ্বেরই এক অপ্রতিরোধ্য পরাশক্তি। 1995 থেকে 2013 সাল পর্যন্ত টানা 6 বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে এই দলটি। শুধু তাই নয়, সে সময় তারা ফুটবল বিশ্বকাপটাও ঘরে তুলেছে টানা 2 বার। যদিও 2007 সালের পর তারা আর ফাইনালে উঠতে পারেনি, কিন্তু এখনও তারা নারী ফুটবলের এক প্রভাবশালী দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে জার্মানির দলটিও কিন্তু দারুণ শক্তিশালী। লেনা ওবারডোফ এবং জুলি ব্র্যান্ড ভক্তদের ভরসা যোগাচ্ছেন। এই দুই তরুণীর পাশে খেলবেন রিয়া শুলের, যিনি একজন দুর্দান্ত গোল স্কোরার। তাই জার্মানির আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তা করতে হবে সব প্রতিপক্ষকেই। তবে টুর্নামেন্টে শিরোপার সবচেয়ে বড় দাবিদার নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র। 4 বার বিশ্বকাপ জয়ী এই দলটি এসেছে হ্যাট্রিক শিরোপার খোঁজে। ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দেশটি তাদের সর্বশেষ 24 ম্যাচের 21টিতেই জয়লাভ করেছে। কানাডা, জাপান ও ব্রাজিলের মতো প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে অনায়াসেই। দলটির সবচেয়ে বড় তারকা অবশ্যই অ্যালেক্স মর্গান। সর্বশেষ ফিফা সেরা নারী ফুটবলার ক্যাটাগরিতে রানার্স আপ হওয়া এই কিংবদন্তির সম্ভবত এটি শেষ বিশ্বকাপ। সেটি তিনি স্মরণীয় করে রাখতে চান শিরোপা জয় করেই। তাকে সঙ্গ দেবেন মেগান রাপিনি, কোলি ওহারা এবং অ্যালিসা নাইহার। সব মিলিয়ে আবারও শিরোপা যেতে পারে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলারদের হাতেই। আপনার মতে কার হাতে উঠতে পারে নারী বিশ্বকাপের শিরোপা, আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এমন আরো ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।